শুরুতেই সংবাদ শিরোনাম। সাক্ষাৎ চাইলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, পাত্তাই দিল না এরদোগান। পদত্যাগে বাধ্য হলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী, চাপে রয়েছেন প্রধানমন্ত্রীও। ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণের কথা ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরাক আফগানিস্তান থেকে সেনা আরো প্রত্যাহার করছে ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে সাইপ্রাস ভেঙে দুটি রাষ্ট্র গঠনের প্রস্তাব এরদোগানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে পাত্তায় দিল না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফ্রান্স এবং মধ্যপ্রাচ্যের ছয় দেশ সফরে আসছেন মাইক পম্পে। সেই সফরে এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার এই আবেদনকে প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। পম্পের এ মধ্যপ্রাচ্য সফরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে, যার ঘোর বিরোধিতা করছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়াহ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিকল্পিতভাবে এই সফরের তীব্র বিরোধিতা করছে। জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসত স্যাগট পরিদর্শন করবেন বলে কথা রয়েছে পম্পের। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো অবৈধ ইহুদি বসতি পরিদর্শন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সফরকে খুবই অভূতপ্রীত এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। প্রবল প্রতিবাদের সামনে পদত্যাগ করতে বাধ্য হলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুহরাব। সোমবার রাতে তার পদত্যাগের কথা ফেসবুক আপলোড করেছেন আর্মেনিয়া সরকারের মুখপাত্র। পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ফলে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর নিকোল পাচিশিয়ানের ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। যতদিন যাচ্ছে আর্মেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ ততই প্রবল হচ্ছে। বিক্ষোভকারীদের বক্তব্য, যেভাবে আজারবাইজানের সাথে শান্তি চুক্তি হয়েছে তা মেনে নেওয়া যায় না। চুক্তিতে আর্মেনিয়াকে ঠকানো হয়েছে, অপমান করা হয়েছে। বিক্ষোভকারীরা বক্তব্যে প্রায় 2,500 সেনা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। চুক্তিতে সই করে সেই সেনাদের অপমান করা হয়েছে। আর্মেনিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে সাবেক সেনাদের একটি দল প্রধানমন্ত্রীকে খুন করে সরকারে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। ওই দলের বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে চাননি পররাষ্ট্রমন্ত্রী। বস্তুত রাশিয়া এবং আমেরিকার সাথে সমস্ত আলোচনার মূলত পররাষ্ট্রমন্ত্রী করেছিলেন। এর আগে তিনটি চুক্তিতে তিনি সই করেছিলেন, কিন্তু যুদ্ধবিরতি সেই কোনো চুক্তি বাস্তবায়িতে কার্যকরিত হয়নি। তবে এই যুদ্ধে পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই দায় স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি। বিশেষজ্ঞদের বক্তব্য, পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীর উপর আরও চাপ বাড়ালো। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আরও তীব্র হয়েছে, কিন্তু সরকার পড়ে গেলে পরবর্তী দায়িত্ব কে নেবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। ইরানের পরমাণু প্রকল্প আক্রমণ করার জন্য মতামত চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা বিস্তারিত তা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত আলোচনা করেও পিছিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। ইরানের পরমাণু প্রকল্প আক্রমণের নির্দেশ দেননি তিনি, মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এই খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানের পরমাণু প্রকল্পে হানা দিয়া নিয়ে যাবতীয় বিকল্প ট্রাম্প একটি উচ্চ পর্যায়ের বৈঠকে জানতে চান। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কার্যকারী প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলান এবং চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে শেষ পর্যন্ত ট্রাম্প আর যে এগোননি তার কারণ পরামর্শদাতারা তাকে বোঝান যে এই হামলার পর সীমান্ত সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প বিকল্প চেয়েছিলেন, তাকে সম্ভাব্য সব পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছিল। শেষ পর্যন্ত তিনি আর না এগোনোর সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউস অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরান নিয়ে আক্রমণাত্মক নীতি অনুসরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসিম সুলাইমানের মৃত্যু হয়েছিল। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে জাতিসংঘের সংস্থার রিপোর্ট প্রকাশিত হওয়ার একদিনের মাথায় তিনি আক্রমণের কথা ভেবেছিলেন। ইরাক এবং আফগানিস্তান থেকে আরও সেনা প্রত্যাহার করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান থেকে 2,500 এবং ইরাক থেকে আরও 500 সেনা প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানায়। প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আফগানিস্তান থেকে আগামী জানুয়ারির মধ্যে আরও 2,500 সেনা ফিরিয়ে আনা হবে। সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের 5,000 সেনা মোতায়েন রয়েছে। এছাড়া ইরাক থেকে আরও 500 সেনা প্রত্যাহার করবে ডোনাল্ড ট্রাম্প। ইরাকে বর্তমানে 3,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন কর্মকর্তাগুলো বলছে, সেনা প্রত্যাহারের কার্যক্রম 15 জানুয়ারির মধ্যে শেষ করতে হবে ট্রাম্পকে, কারণ এরপর দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বড় দিনের আগেই সকল সেনাকে ফিরিয়ে আনতে চান তিনি। সাইপ্রাসকে ভেঙে একটি গ্রিক প্রধান এবং আরও একটি তুর্কি প্রধান রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার উত্তর সাইপ্রাস অভিযানের 37তম বার্ষিকীতে সেখানকার বিতর্কিত সমুদ্র সৈকত ভরোসাতে যান তুর্কি প্রেসিডেন্ট। সেখানে তিনি সাইপ্রাসকে ভেঙে দুটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। তুরস্কের প্রেসিডেন্ট চান, গ্রিক ভাষীদের প্রাধান্য থাকা অংশটি দক্ষিণ সাইপ্রাস এবং তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক। তিনি বলেন, সাইপ্রাসে মূলত দুই ধরনের মানুষ বসবাস করে, দুইটি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, তাই সার্বভৌমত্ব এবং সাম্যের ভিত্তিতে দুইটি আলাদা রাষ্ট্র গঠন করার আলোচনা শুরু হোক। উল্লেখ্য, 1974 সাল থেকে উত্তর সাইপ্রাস তুরস্কের দখলে, সেখানকার সরকার তুরস্কপন্থী। তবে শুধু তুরস্ক ছাড়া আর কোনো দেশ উত্তর সাইপ্রাসকে স্বীকৃতি দেয়নি। সাইপ্রাসের একটি ভাগ আছে গ্রিসের দখলে, অন্যটি তুরস্কের দখলে। গ্রিসের দখলে লথাকা অংশ দক্ষিণ সাইপ্রাস নামে পরিচিত, তুর্কির দখলে থাকা অংশটি পরিচিত উত্তর সাইপ্রাস নামে। এই সমস্যার সমাধানে দেশটিতে দুই ভাগে ভাগ করার প্রস্তাবনা দেন এরদোগান। এদিকে এরদোয়ানের উত্তর সাইপ্রাসের সফর এবং তার মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।